মলম ঘষা দিছে শোন ঢাকা শহরে এইরকম সোহে হরামাশায় মলম দিচ্ছে তুই দেখতো তুই কথায় কথায় ঢাকা শহরের স্বপ্ন দেখাস তো তোর কথায় আমার গায়ে সাঁটার বাড়ি মারতেছে মন্ডল স্যার আপনি থানায় খবর দেন সারিসারি গ্যাস সাফ চালন নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করে দেন বাদিলি আসে উনি আমার ভাই রে সারিসারি গ্রামে বিয়ে না করতে তোমার সব লোক শালা হয়ে গেল না তো হয়েছে তো তোর কি আমার তো কানা হয়ে যাচ্ছে তো জানি তো তোর ফুর্তি লাগতেছে তাই নিয়ে হয় আমার তো ফুর্তি লাগতেছে তবে তুই না মরতে ভূত হয়ে যাস নি সামান্য একটু মলম সয়া দিছে আর এই শক্তি লই বাহাদুরি দেবে যাও না মন্ডল স্যার আপনি কেন আসছেন আপনি কি শুনতেছেন ও কি করছে আমি এনে মরে যাচ্ছি আর আমার ঘরের শত্রু কি করছে শুনতেছেন চুপ করে একটু কারে গোলাম ঘটনা ঘটার সময় কিডা কিডা ছিল রে ঠিক করে কত আমি সত্যি করে কষ্ট মন্ডল সাহেব আমি ঘটনা কিছুই জানি না আমি কবেরই পারবো না কামটা কিডা কইলো উইয়ের কাছে কি শুনবেন মন্ডল সাহেব আমার কাছে শুনেন আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে ওই যে খ্রিস্টানের বাচ্চা আছে না একটা আপনার কাছে দাদন নেয় ওই শালা ছিল আর ওই সাথে একটা ছিল মুখ দেখলে চিনব আমি কবের মারবো কিডা কিন্তু নাম কবের মারবো না মন্ডল সাহেব আচ্ছা চোখ কানা করার মলম তোরা কোথায় পাচ্ছিস এই মলম তো আমাদেরই গায়ে বানায় ওই শেফালি আছে না যাক মানন ভাই বিয়ে করবার চাইছে সেই তুই মলমের কারিগর আমি কি সত্যি সত্যি কানা হয়ে গেলাম নাকি মন্ডল সাহেব আমি যদি কানাই হয়ে যাই তাহলে আপনি দেখবেন কিনা মন্ডল সাহেব কোন তো তুই ছাড়া মনে হচ্ছে মন্ডল সাহেবের দেহার লোকের অভাব পড়েছে না একবার চিন্তা করে দেখ যে তুই যদি নিজে কানা হইস তাহলে তোকে দেখতে কিটা সেটি ভাবে এ আবার কি সর্বনাশ হয়ে গেল ওরে আল্লাহ রে কেরে হানু তুই আবার চোখে পানি দিয়ে বন্ধ করে দিলু কেরে ভাই মন্ডল সাহেব ওই গুলাম শালা কিছুতেই ছাড়ে দিবেন না মুখ চিন্নি করে এই গুলাম আসামি হাজির করা লাগবে তুই তো খুব হারামি সওয়াল রে গুলাম যদি তোকে না লিয়ে আসতি তাহলে তুই দহরে পড়ে মর আর তুই এখন টাকাট কাবের যাচ্ছিস গোলাম তুই আমার সাথে আয় তো দেখলু আমি যা কইছিলাম মন্ডল স্যার তাই করতেছে বিশ্বাস করেন মন্ডল সাহেব ঘটনা জিরাম করে ঘটে যাবে আমি ঘুনক করেও টের পাইনি আমার মনে হচ্ছে ঘটনাটা হঠাৎ করেই ঘটে গেছে আর এখন তো আমি উপকার করে পরে এসে দোষী হয়ে যাচ্ছি তোর কোনো দোষ নেই ওই বেকুব মান্নানের কথায় তুই ডরেস না তো আমি চিন্তা করতেছি অন্য কথা মগা সর্দারের মেয়া এরকম সাংঘাতিক একটা মলম বানায় এটা তো আগে জানতাম না রে তার ওই মলমের তো মেলা চাহিদা মন্ডল সাহেব আমার মনে হচ্ছে কি এই মান্নান ভাইয়ের চোখে মলম দেওয়ার ঘটনা শেফালি নিজেও জানতো না আরে মান্নানের চোখে মলম দেওয়ার কথাটা তো বাদ দিত স্যার মান্নান শাড়ি শুড়ি গায়ে নতুন জামাই হয়ে গেছে গায়ের সওয়াল পড়লে তো একটি আর কি মারিবারই পারে আমিও তো সে কথাই করছি মন্ডল সাহেব আর গায়ের মুরব্বীরা তো আর কিছু করেনি তাই না এই মান্নানের চোখে মলম না দিলে তো এই মলমের কথা আমি জানবারই পারতাম না হ্যাঁ মগা সর্দারের এই কারিগর মায়াটাকে তো আমার আরও বেশি পছন্দ হয়ে গেল শেফালি তো কোনো দিক থেকে অপছন্দের মেয়ে না মন্ডল সাহেব তারাই তো সংসার চলে আর মগা চাচা তো সেই কবেই কামকাজ থেকে রিটায়ার করেছে আমার তো এরকম একটা সাংঘাতিক মেয়েরই দরকার আছে তুই গায়ে চলে যা মগা সর্দারের কবি মান্নানেকে আক্রমণ করার জন্য আমি কিচ্ছু মনে করি না তাকে আমি বিয়ের দিন ঠিক করে আমার জানাতে বসিলাম সেটার আর দরকার নেই আমি বিয়ের দিন ঠিক করে দিচ্ছি আগামী শুক্রবার দিন তার মেয়ের সাথে মান্নানের বিয়ে হবে এই গেল রাইত করিস না